সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না লকডাউনের মধ্যে কোথায় যাচ্ছেন এই প্রশ্ন করায় পুলিশের গায়ে মুখের লালা এবং লিপস্টিক লাগিয়ে দিলেন এক তরুণী পুলিশ ওই তরুণী এবং তার সঙ্গীকে আটক করেছে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সল্টলেকের পিএনবি মোড়ে রুটির নাকা চলছিল সেই সময়ে একটি ছোট গাড়ি সল্টলেকের দিকে ঢোকার চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটকায় গাড়ির গায়ে উপরের স্টিকার ছিল ভিতরে ছিলেন এক তরুণী এবং এক যুবক পুলিশ গাড়িটি আটকে প্রথমে চালককে প্রশ্ন করে কেন তিনি আরোহী সহ বাইরে বেরিয়েছেন পুলিশের দাবি ওই চালক দাবি করেন গাড়ির আরোহী ওষুধ কেনার জন্য বেরিয়েছেন অভিযোগ পুলিশ কর্মীরা গাড়ি চালক এবং আরোহীদের কাছ থেকে ওষুধের প্রেসক্রিপশন চাইলে তারা তা দেখাতে পারেননি এরপরে গাড়ির আরোহী তরুণীর সঙ্গে পুলিশ কর্মীদের তর্ক শুরু হয় দুপক্ষের মধ্যে এরপর বস্রা বাঁধে তার মাঝেই হঠাৎ ওই আরোহী তরুণী উন্মত্তের মতো গাড়ি থেকে নেমে আসেন এবং নাকার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর সুমন ভট্টাচার্যের গায়ে লালা ছিটিয়ে দেন এরপর ওই তরুণী তার ঠোঁটে লিপস্টিক পুলিশ অফিসারের উর্দিতে ঘষে দেন বলে অভিযোগ পুলিশের লিপস্টিকের রং লেগে যায় পুলিশ অধিকারীকের উর্দিতে এরপরেই পুলিশ কর্মীরা ঘিরে ধরেন ওই তরুণীকে খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায় সেখান থেকে মহিলা পুলিশ কর্মীরা এসে ওই তরুণী এবং তার সঙ্গীকে আটক করে নিয়ে যান প্রাথমিকভাবে পুলিশকে ওই গাড়ি চালক জানিয়েছেন ওই তরুণীর বাড়ি পিকনিক গার্ডেনে গাড়ি চালকের পরিচিত তিনি চালকের দাবি তিনি একটি অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যুক্ত কিন্তু সেই সংস্থা আপাতত গাড়ি পরিষেবা বন্ধ রেখেছে তিনি বলেন আমার পরিচিত ওই তরুণী প্রথমে মেডিকেল কলেজের দিকে গিয়েছিলেন সেখান থেকে একটি দোকানে যান খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চালক পুলিশকে জানিয়েছেন অনেকক্ষণ ধরে জিনিসপত্রের খোঁজে ঘুরছিলেন ওই তরুণী পুলিশের সঙ্গে বছসর সময়েও ওই তরুণী নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বেরিয়েছেন বলে দাবি করেছেন বিধাননগর পুলিশ সূত্রে খবর ওই তরুণীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া পুলিশকর্মীকে আঘাত করার অভিযোগ আনা হয়েছে